হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঐকোসি স্কলারশিপ দু হাজার বাইশ তেইশে কবে আপনাদের লট নাম্বার পড়বে কবে আপনারা পেমেন্ট পাবেন অনেকেই কিন্তু জিজ্ঞেস করছেন কমেন্ট করে প্রথমেই জানিয়ে রাখি ঐকোসি স্কলারশিপ দু হাজার একুশ বাইশে এখনও অনেক স্টুডেন্টস লট নাম্বার পড়েনি অনেকে লট নাম্বার পড়ে রয়েছে কিন্তু এখনও পর্যন্ত পেমেন্ট আসেনি সো সেই সমস্ত পেমেন্টগুলি ক্লিয়ার না করলে কিন্তু ডাব্লিউ এন সি আর ঐকোসি স্কলারশিপ দু হাজার বাইশ তেইশে লট জেনারেট করতে পারবে না ডিসেম্বর মাসে ডাব্লিউবিএনডিএফসি টর থেকে জানা হয়েছিল যে লটগুলিকে ক্লিয়ার করে পেমেন্ট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করা হবে কিন্তু ডিসেম্বর মাসে কমপ্লিট করে উঠতে পারেনি ডাব্লিউএমডিএফসি তারপর জানুয়ারি মাসেও কিন্তু কিছু কিছু পেমেন্ট ক্লিয়ার করেছে এবং জানুয়ারি মাসে এক তারিখেও কিন্তু কিছু পরিমাণ লট নাম্বার দিয়েছে তো জানুয়ারি মাসে ডাব্লু বিএনডিএফসি চেষ্টা করছে ঐকশে স্কলারশিপ দু হাজার একুশ বাইশে পেমেন্টগুলিকে কমপ্লিট করে দেওয়ার এবং ডাব্লুবিএমডিএফসি জানাচ্ছে যে জানুয়ারি মাসে যে কোনো মুহুর্তে লট নাম্বার পড়তে পারে তবে লটের অ্যাকচুয়াল ডেট বলা যাচ্ছে না যেই মুহূর্তে ফান্ড অ্যাভেলেবেল হচ্ছে সেই মুহূর্তে কিন্তু লট জেনারেট হচ্ছে তবুও জানুয়ারি মাসে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলে ফেব্রুয়ারি মাসে লাস্ট উইকের দিকে ওই কোর্সের প্রিম্যাট্রিক এবং এস ভি এম সি এম অ্যাপ্লিকেশনগুলোর যাদের অ্যাওয়েটিং ফর লর্ড জেনারেশন শো করছে ইতিমধ্যে তাদের একটা পেমেন্ট ফাইল জেনারেট হয়ে লট পরে পেমেন্ট করার একটা সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকের দিকে কিন্তু কোনোটাই অফিসিয়াল আপডেট নয় জাস্ট ধারণা করা হচ্ছে এবং সম্ভাবনা করা হচ্ছে বাকি সম্পূর্ণ বিষয়টাই কিন্তু ফান্ডের উপর এবং ডাব্লিউ বিএনডিএফসির উপর ডিপেন্ড করছে তবে সম্ভাবনা করা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে লাস্ট উইকে অথবা মার্চের দিকে একটা পেমেন্ট ফাইল জেনারেট হতে পারে প্রথমে পেমেন্টগুলো করা হবে যে সমস্ত রেনুয়াল অ্যাপ্লিকেশানগুলো রয়েছে সেগুলো আগে পেমেন্ট করার চেষ্টা করা হবে তারপর ফ্রেস অ্যাপ্লিকেশানগুলো কিন্তু পেমেন্ট করা হবে এখন দেখতেই পারবেন আপনারা কিন্তু রেনুয়াল অ্যাপ্লিকেশানগুলোর স্ট্যাটাস খুব চেঞ্জ হচ্ছে এবং ভেরিফাইও কিন্তু রেনুল গুলোর প্রথমে করা হচ্ছে তাই আশা করা যাচ্ছে রেনোল গুলোর আগে পেমেন্ট দেওয়া হবে তারপর ফিজগুলোর করা হবে